আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান হামস্তা সুইডেন থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে সামারের আগেই সামারের একটা ফিলিং পেয়েছি। সানডেতে প্রায় 24 ডিগ্রির মতো টেম্পারেচার উঠানামা করছে। সকাল থেকে প্রায় 28-এর মতো ছিল, এখন 24 আছে। সো আমরা ফ্যামিলি নিয়ে বিচে এসেছি, বিচে ঘুরতে এসেছি। এখানে প্রচুর মানুষ আপনারা দেখলেন, আর আমার কাছে মনে হয় যে অলরেডি সামারের একটা ফিলিং চলে এসছে। জুন থেকে সামার শুরু হবে, যদিও অফিশিয়ালি বিভিন্ন সুইমিং পুল যেগুলো আছে সেগুলো খুলে দিবে, এবং হামস্তাতে যে সুইমিং পুলগুলো আছে এবং ব্রততেত আছে, ব্রততেতে আপনার ফ্রি এন্ট্রি, এবং ওখানে আপনি ফ্যামিলি নিয়ে গিয়ে আপনি সুইমিং করতে পারবেন। সুইমিং পুল আছে, বাচ্চাদের জন্য আলাদা, ফ্যামিলির জন্য আলাদা, অ্যাডাল্টদের জন্য আলাদা, এমন করে পুল আছে। সো আমরা সামারটাকে খুব সুন্দরভাবে এনজয় করবো বলে আশা করছি এবছর। আর আমার কাছে মনে হয় যে হামস্তাদ হচ্ছে সামার সিটি। সো এখানে আশেপাশে যে বিচগুলো আছে, যেমন আপনার বৌস্তাদে যে বিচ আছে, তারপর বৌস্তাদ, হেলসিনবুরি, লুন্দের আশেপাশে, এখানে মৈল্লে নামে একটা প্লেস আছে, মৈল্লে, ওই মৈল্লে প্লেসের মধ্যে ওইখানে খুব সুন্দর বিচ আছে। আর হামস্তাদের মধ্যে তিলোসান্ত হোটেলের পাশে খুব সুন্দর বিচ আছে। এখানে ওস্ত্রাস্ট্রান্দেন যে বিচে আমরা এসেছি এখন, খুব সুন্দর বিচ। এছাড়া গ্রোথবিক আছে, লাক্সবিক আছে, আরও অনেক সুন্দর সুন্দর বিচ আছে, যেগুলো সামারে সুন্দর করে ডেকোরেট করা হয়। বাংলাদেশে কক্সবাজারের মতো না, যে বাংলাদেশে কক্সবাজার যেরকম সুন্দর একটা বিচ, খুব অনেক বড় একটা বিচ, কিন্তু শুধুমাত্র পরিচর্যার অভাবে সেখানে সাধারণভাবে মানুষজন গিয়ে যতটা এনজয় করা উচিত ততটা এনজয় করে না। বাট এখানে বিচগুলো সামারের আগে খুব সুন্দর করে পরিষ্কার করা হয় এবং ডেকোরেট করা হয়। সো ডেকোরেট করার কারণে এখানে মানুষজন এসে অনেকক্ষণ পর্যন্ত টাইম স্পেন্ড করতে পারে। অনেকে খাবার দাবার নিয়ে আসে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত, সানডাউন হওয়া আগ পর্যন্ত তারা সুন্দর করে খাবার দাবার খায়, বিচে এনজয় করে, মাঝে মাঝে সমুদ্রে নামে, আবার চলে আসে, আবার গা শুকায়, আবার সমুদ্রে নামে, এভাবে কয়েক দফা তারা এখানে সুইমিং করে। সো আমরা এখানে এসেছি আজকে, এনজয় করছি। তো আমি ভাবলাম যে আমার ফ্যামিলি অলরেডি বিচে পানিতে নেমে গেছে, বাট আমি ভাবছিলাম যে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এখন আপনাদের জানার জন্য। সো টাইম নষ্ট না করে আমি চলে যাচ্ছি আপনাদের আজকের যে পর্ব, যে আপনারা যারা রেসিডেন্ট পারমিট পাবেন, তারা যারা টাকা পয়সা আনবেন, ক্যাশ আনবেন না কীভাবে আনবেন, বা এনরোলমেন্ট করার সিস্টেমগুলো কী, সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো আজকে। ওকে, সো ওই যে ফ্যামিলি দেখতে পাচ্ছেন, ওরা পানিতে অলরেডি নেমে গেছে। সো আমি কিছু ইনফরমেশন শেয়ার করে আমিও হয়তো বা তাদের সাথে জয়েন করবো। সো আমি চলে যাচ্ছি মূল পর্বে। যারা অলরেডি ভিসা পেয়ে যাবেন এবছর বা সামনের বছরগুলোতে, যারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তারপর ভিসা পাবেন, তারা যখন আসার জন্য এখানে প্ল্যান করবেন, তারা সাধারণভাবে টাকা আনার ক্ষেত্রে কোনো ল আছে কি না, বা সেই ধরনের ল ফলো করতে গিয়ে আপনাকে কী ধরনের প্রসেসে এগিয়ে যেতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আমি এখন কথা বলবো। সো যারা অলরেডি ভিসা পেয়ে যাবেন বা পেয়ে গেছেন বা সামনের বছরগুলোতে পাবেন, তাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা, কংগ্রাচুলেশনস আপনাদের সবাইকে। আপনারা সবাই খুব অনেক বেশি যোগ্য হওয়ার কারণে ইউরোপের উন্নত বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশে, সুইডেনে বা নর্ডিক যে কোনো কান্ট্রিতে আপনি আসার সুযোগ পেয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আমি আমার পক্ষ থেকে, নর্ডিক ট্রান্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে কংগ্রাচুলেট করছি। আর যারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, এখন ওয়েট করছেন, তারা অচিরেই হয়তো বা ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউর নিয়ে প্রত্যেকটা পর্ব থাকছে, ইন্টারভিউর কোশ্চেন অ্যান্সার নিয়ে, এবং ফ্যামিলির জন্য সাধারণত কী ধরনের কোশ্চেন অ্যান্সার করা হয়, এগুলো সব নিয়েই সাধারণভাবে বিভিন্ন ধরনের পর্ব আমি করছি। সো আশা করি যে এখন থেকে আরম্ভ করে সামনের বছরগুলোতে যারা নর্ডিক ট্রান্স চ্যানেলের বিভিন্ন এপিসোডস দেখে তারপরে আপনারা আসবেন, আশা করি আপনারা আরও বেশি সতর্ক হবেন এবং আরও বেশি কেয়ারফুল হবেন, যে জিনিসগুলো করতে নিষেধ বা যেগুলো করা উচিত না বা কোনগুলো করা উচিত সেগুলো ভালো করে জেনে বুঝে তারপর আসবেন সুইডেনে বা নর্ডিক যে কোনো কান্ট্রিতে। আমি টাকার ফিনান্সের একটা কথা বলছিলাম আপনাদের সাথে, যে যারা টাকা পয়সা ক্যারি করবেন তারা কীভাবে ক্যারি করবেন। গত 2010 সালের আগে এই ধরনের ইউরোপে টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে বা আনার ক্ষেত্রে কোনো রকমের কোনো বাধ্যবাধকতা ছিল না। জাস্ট $25,000 বা €25,000 মতো একটা রুলস তখন ছিল। বাট পরবর্তীতে প্রচুর পরিমাণে স্মাগলিং হয়ে যাওয়ার কারণে এবং স্মাগলারদের মানে প্রচুর পরিমাণে ট্রাফিকিং হতো, হিউম্যান ট্রাফিকিং হতো, এবং আরও বিভিন্ন ধরনের ওয়ার শুরু হওয়ার কারণে যখন মানুষজন খুব রিফিউজিরা খুব বেশি আসতে লাগলো, তখন তাদের কাছে দেখা গেলো এক একজনের কাছে $50,000, $100,000 এরকম ডলার তারা নিয়ে আসতে লাগলো, ক্যাশ ক্যারি করতে লাগলো। এবং যেহেতু সুইডেন বা নর্ডিক কান্ট্রিজগুলো হচ্ছে ক্যাশলেস কান্ট্রি, আমরা এগুলোকে ক্যাশলেস কান্ট্রি বলি, বিকজ আমরা যখন পে করি তখন কার্ডের মাধ্যমে পে করি, আমাদের স্যালারিটা যখন আসে তখন স্যালারিটা কার্ডের মাধ্যমে আসে, তো তখন দেখা যায় যে ওই কার্ডের মাধ্যমে সব কিছু পে করা হয়। সো মানি ইজ এ নাম্বার দেন, লাইক
একটা ডিজিট মাত্র, আপনি যখন এই ডিজিট অনুযায়ী যে কোনো জায়গায় পে করছেন শুধু ডিজিটেই কাউন্ট হচ্ছে, আপনি আসলে হাতে ধরে কোনো টাকা পয়সা দেখতে পাচ্ছেন না। এমন না যে আপনি ক্যাশ তুলতে পারবেন না, তুলতে পারবেন, বাট যখনই আপনি খুব বেশি পরিমাণ ক্যাশ নিয়ে ডিল করবেন তখন ইউরোপের কান্ট্রিগুলোতে আপনাকে একজন স্মাগলিং বা আপনি হয়তো বা কোনো রকমের ট্রাফিকিং করছেন বা কোনো রকম ক্রাইম করছেন এভাবে আপনি হয়তো বা একটু সন্দেহের চোখে এসে পড়বেন। সেজন্য 2010 সালের পরে থেকে ইউরোপের ভেতরে 10,000 ইউরোর বেশি যদি কেউ নিয়ে আসে, ক্যারি করে, ক্যাশ ক্যারি করে, তাহলে তাকে অবশ্যই এই ক্যাশটা কোত্থেকে আসলো সোর্স অফ ইনকাম এবং যেই দেশ থেকে উনি আসবেন, যেমন আমি বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ থেকে যদি আপনি আসেন তাহলে বাংলাদেশের ল অনুযায়ী একটা সোর্স অফ ইনকামের একটা অ্যাটেস্টেশন, একটা ল অনুযায়ী অ্যাটেস্টেশন থাকতে হবে যে আমি 10,000 ইউরো এই কাজে এখানে নিয়ে আসতেছি, ক্যাশ ক্যারি করতেছি এবং এটার জন্য আমার পাসপোর্টের মধ্যে এই এন্ডোর্সমেন্ট আছে এবং আমার বাংলাদেশ থেকে আসি, তাহলে বাংলাদেশের যে ল এনফোর্সমেন্ট অথরিটি আছে তারা আপনাকে এই অ্যাটেস্টেশনটা দিবে যে আপনি 10,000 ইউরোর বেশি আপনি ক্যারি করতে পারবেন। কিন্তু এর কম যদি আপনি ক্যারি করতে চান সেক্ষেত্রেও আপনার এন্ডোর্সমেন্ট লাগবে। যদি আপনি 5,000 ইউরোর কম যদি আপনি নিয়ে আসতে চান তাহলে সাধারণভাবে গুলশানে প্রচুর পরিমাণে মানি এক্সচেঞ্জের শপ আছে, সেই মানি এক্সচেঞ্জের শপগুলিতে যদি আপনারা যান আপনারা দেখতে পারবেন যে ওখানে ওরা আপনাকে পাসপোর্টের মধ্যে একটা এন্ডোর্সমেন্ট করে দিবে, কিন্তু সেটা $1,000 বেশি তারা করতে পারবে না। $1,000 বেশি যদি আপনি যদি এন্ডোর্স করতে চান তাহলে আপনার সেই ক্ষেত্রে আপনার ওই মানি এক্সচেঞ্জ কোম্পানির এক ধরনের একটা জবাবদিহি একটা ফর্ম ফিল আপ করতে হয়, এটাকে বলা হয় FIN CEN 105, এই টাইপের একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করতে হয় এবং ওই ফর্মটা ফিল আপ করতে হলে আপনি কী হিসাবে এখানে আসছেন এবং কেন আসছেন, কতদিন আপনি এখানে থাকবেন সেটা ডিপেন্ড করে। যেমন আপনি যদি বিজনেস ভিসায় আসেন তাহলে আপনি $25,000 বা 25,000 ইউরোর মতো নিয়ে আসতে পারবেন এবং সেটার জন্য তারা আপনাকে এন্ডোর্স করে দিতে বাধ্য, কারণ আপনার জন্য যথেষ্ট পরিমাণে বিজনেস প্ল্যান থাকবে আপনার সাথে, সেই অনুযায়ী আপনাকে তারা দিতে পারবে। কিন্তু যদি আপনি রেসিডেন্ট পারমিট নিয়ে স্টুডেন্ট ভিসা এখানে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এত টাকা নিয়ে আসতে পারবেন না, বিকজ তখন আপনাকে বলবো যে আপনি এত টাকা কেন ক্যারি করছেন, আপনি তো অনলাইনে ট্রান্সফার করতে পারেন টাকাটা। সো সেই ক্ষেত্রে আপনি ক্যাশ ক্যারি করতে পারবেন না, 10,000 ইউরোর কম আপনাকে ক্যাশ ক্যারি করতে হবে এবং সেটার জন্য মানি এক্সচেঞ্জ কোম্পানি আপনাকে একটা রিসিট দিবে, ওই রিসিটটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি ওই রিসিটটা এখানে এসে না দেখাইতে পারেন তাহলে আপনার ব্যাংক এই টাকাটা তারা জমা নেবে না। সো এই রিসিপ্টটা আপনাকে অবশ্যই নিতে হবে এবং কোনো কোনো ব্যাংক আপনাকে সোর্স অফ ইনকাম জিজ্ঞেস করবে, আপনি এই টাকাটা কোত্থেকে নিয়ে আসছেন। সোর্স অফ ইনকামের কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ছিল, রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশন যখন করেছেন তখন আপনি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছেন, সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি তাদেরকে দেখাবেন এবং সেখান থেকে আপনি সোর্স অফ ইনকামের যে রিজন ছিল সেই রিজনটা এখানে ব্যাঙ্কে দেখাবেন, দেখালে তারা তখন আপনার টাকাটা গ্রহণ করবে এবং তখন আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আদারওয়াইজ এই টাকাটা ক্যাশ নিয়ে আপনাকে সবসময় চলতে হবে। আমি জাস্ট আপনাদের সতর্ক করার জন্য বলছি, ইউরোপে ক্যাশ নিয়ে চলাফেরা করা খুবই ডেঞ্জারাস, কারণ এখানে ইন্টারন্যাশনাল লেভেলের ক্রাইম হয়, আপনি ধরতেও পারবেন না তাদেরকে। অ্যাকাউন্টে টাকা রাখাটা অনেক বেশি সেফ, বিকজ এখানে হ্যাকিং খুব বেশিটা হয় না, হলে সেটা অনেক বড় লেভেলের হ্যাকিং হয়। সো আপনি আপনার মতো মানুষের কাছ থেকে তারা হ্যাকিং করবে না, এই $50,000 বা $100,000 হ্যাকিং তারা করে না, তারা একেবারে দেখা যায় $10 মিলিয়ন $20 মিলিয়ন হ্যাকিং করে। সো সেই ক্ষেত্রে তারা হ্যাকিং করে কারণ ইটস ভেরি এক্সপেন্সিভ হিয়ার। কিন্তু যদি আপনি ক্যাশ ক্যারি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার দেখা যেন তাহলে এটা সিকিউর না, যে কোনো কারণে আপনার হাত থেকে ক্যাশটা চলে যেতে পারে অথবা আপনি সবসময় এটা বহন করে চলতে পারবেন না, আপনাকে হোস্টেলে থাকতে হতে পারে, আপনাকে বিভিন্ন ধরনের রেসিডেন্ট এরিয়াতে থাকতে হবে, তখন দেখা যাবে যে আপনি এই টাকাটা আপনার চুরি হয়ে যেতে পারে। সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এসেই সাথে সাথে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন, পার্সোনাল নাম্বার নিয়ে, পার্সোনাল নাম্বার কীভাবে নিতে হবে সেটা নিয়ে আমি আলাদা একটা পর্ব করবো, সেই পর্বের মধ্যে আপনারা জানবেন পার্সোনাল নাম্বারের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কী করতে হবে। কিন্তু মিনওয়াইল আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা ক্যাশ নিয়ে আসবেন অ্যাকাউন্ট খোলার পরপরই আপনারা ক্যাশটা অ্যাকাউন্টে জমা দিয়ে দিবেন, তাহলে তারা সুন্দর করে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেবে, তখন আপনি ক্যাশলেস হিসাবে কার্ডের মাধ্যমে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, রাইট? তো আপনি এইভাবে মোটামুটিভাবে আপনি একটা প্রসেসের মধ্য দিয়ে আগাবেন অবশ্যই, কারণ মানি এন্ডোর্সমেন্ট যখন আপনি বাংলাদেশ থেকে এতগুলো টাকা নিয়ে আসবেন, ধরেন আপনি 9,000 ইউরোর মতো নিয়ে আসবেন, এই 9,000 ইউরো নিয়ে আসার জন্য আপনার অবশ্যই একটা ভ্যালিড রিসিট লাগবে, আপনি রিসিট ছাড়া কখনোই এই 9,000 ইউরো নিয়ে আসতে পারবেন না। যদি নিয়ে আসেন তাহলে এখানে অ্যাকাউন্টে এই টাকাটা আপনার জমা করতে খুব প্রবলেম হবে, সেজন্য আমি বলবো যে এন্ডোর্সমেন্ট সহ অবশ্যই আসবেন, $1,000 পর্যন্ত, $1,000 থেকে $3,000 পর্যন্ত আপনি যদি মানি এক্সচেঞ্জের সাথে কথা বলেন তাহলে তারা আপনাকে এন্ডোর্স করে দিবে, আপনার পাসপোর্টের মধ্যে এই টাকাটা সিল মেরে তারা টাকাটার অ্যামাউন্টটা লিখে দিবে এবং আপনার আপনি যেই ভিসার যেই ইউটি কার্ডের নাম্বার সেই ইউটি কার্ডের নাম্বারও তারা লিখে দিবে। সো যেহেতু আপনি এতগুলো টাকা ক্যারি করছেন, যদি কোনো কারণে এয়ারপোর্টের সিকিউরিটি সিস্টেমে বা সিকিউরিটি চেকিংয়ের সময় আপনার এই টাকাটা তারা দেখতে পায় তখন যেন আপনি পাসপোর্টের মধ্যে আপনার এই এন্ডোর্সমেন্টের মানিটা দেখাতে পারেন যে আমি মানি এন্ডোর্স করে নিয়ে আসছি, আদারওয়াইজ কিন্তু
এয়ারপোর্টের মধ্যে অনেক ধরনের প্রবলেম হবে আপনাদের, আপনারা এয়ারপোর্টের মধ্যে অনেক সমস্যায় পড়বেন। আমি ব্যক্তিগতভাবে চাই না যে আপনারা কেউ এই ধরনের সমস্যায় পড়েন, কারণ এটা খুব এম্বারেসিং অ্যাকচুয়ালি। আর আপনারা যখন কাস্টম অফিসারের সাথে কথা বলবেন তখন দেখবেন যে তারা যখন আপনি শুনবে যখন যে তারা আপনি থার্ড ওয়ার্ল্ড একটা কান্ট্রি থেকে আসছেন, তখন তারা মূলতভাবেই আপনাকে একজন ক্রিমিনাল হিসাবে ভাবতে পারে, কারণ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে অনেক পরিমাণ ট্রাফিকিংয়ের অনেক হিস্ট্রি আছে তাদের কাছে। সো যখন তারা দেখবে যে আপনি বেআইনিভাবে কোনো মানি ক্যারি করছেন বা ফিনান্স ক্যারি করছেন, তখন এটা অবশ্যই একটা ক্রাইম, এবং এই ক্রাইমের মধ্যে না জড়া মানে জড়াইলে আপনি অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে যাবেন। আমি চাই না যে এই ধরনের কোনো সমস্যায় পড়ুক, সেই জন্যই মানি নিয়ে কথা হচ্ছে। এক ভদ্রলোক আমাকে এই কোশ্চেনটা করেছিলেন যে আমরা যারা টাকা ক্যারি করব তারা কীভাবে টাকা ক্যারি করব, আর টাকা ক্যারি করাটা কতটা সেফ বা কীভাবে করব। তখন আমার কাছে সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল যে এটা তো যারা ট্রাভেলিং করবে বা যারা রেসিডেন্ট পারমিট নিয়ে এখানে আসবে তাদের অবশ্যই জানা উচিত। ইভেন দো আমি অনেক প্রবলেমে পড়েছিলাম যখন আমি মানি নিয়ে আসতে যাচ্ছিলাম, তখন আমার ক্ষেত্রে আমি অনেক প্রবলেমে পড়েছিলাম, আমি বুঝতে পারতেছিলাম না কীভাবে আনবো। তো আমার একজন বড় ভাই ছিলেন এখানে, তার সাথে আমি কথা বলি এবং সে আমাকে এই প্রসেসগুলো সম্পর্কে আরও ভালো ধারণা দেয়। এরপর আমি এটা নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করি, এবং অ্যানালাইসিস করে আমি জানতে পারি যে 10,000 ইউরোর বেশি আপনি বিজনেস ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা ছাড়া আপনি 25,000 ডলার বা 25,000 ইউরোর মতো আপনি ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা আপনি আনতে পারবেন। কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনি 10,000 ইউরোর বেশি যদি আনেন তাহলে সেটা ল এনফোর্সমেন্ট অথরিটি দ্বারা অ্যাটেস্টেড হতে হবে, আদারওয়াইজ আপনি ইউরোপের মধ্যে অনেক প্রবলেমে পড়বেন। আমি আশা করি যে আপনারা কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন। আর যারা ক্রেডিট কার্ড নিয়ে আসতে যাচ্ছেন, সাধারণভাবে বাংলাদেশ থেকে সাধারণভাবে ওরকম কোনো ক্রেডিট কার্ড দেওয়া হয় না, যে আপনি এখানে ফরেন ক্রেডিট কার্ড যেটা সাধারণভাবে দেওয়া হয় ট্যুরিস্টদেরকে, যারা ট্যুরিস্ট ভিসায় যাচ্ছে, 3 মাসের জন্য যাচ্ছে বা কোনো বিজনেস প্রপোজাল নিয়ে বিজনেসের উদ্দেশ্যে এখানে আসছে বা সে 90 দিন এখানে থাকবে তারপরে চলে যাবে, এই ধরনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এক ধরনের ক্রেডিট কার্ড দেয়, বা EBL বা আরও কিছু অনলাইন ব্যাঙ্কিং যারা করে তাদের এরকম কিছু ক্রেডিট কার্ড আছে। কিন্তু আপনি একেবারে চলে আসবেন এখানে রেসিডেন্ট পারমিট নিয়ে আবার যাবেন না, এই ধরনের ক্রেডিট কার্ডগুলো মনে হয় এখন আর বাংলাদেশে কোনো ব্যাঙ্ক ওইভাবে প্রোভাইড করছে না। যদি আপনি এই ধরনের কোনো ক্রেডিট কার্ড নিয়ে আসতে চান বা আসেন, ইটস রিয়েলি রিয়েলি সেফ, কোনো সমস্যা নেই। তখন আপনি বিভিন্ন কারেন্সিতে আপনি পারচেজ করতে পারবেন, যেমন আমি যখন ইউরো নিয়ে আসছিলাম আমার টার্কিতে যখন আমি বিরতি ছিল, বিরতির সময় টার্কিতে আমি কোনো কিছু পারচেজ করতে পারিনি, কারণ ওখানে আপনার টার্কিশ যেই কারেন্সি সেই কারেন্সি দিয়ে পারচেজ করতে হবে, আপনি ওই ক্যাশ দিয়ে ইউরো দিয়ে আপনি করতে পারবেন না। তো আমাকে তখন ওই মানি এক্সচেঞ্জের ওই এয়ারপোর্টের ভিতরেই মানি এক্সচেঞ্জ ছিল, সেখান থেকে আমার টার্কিশ কারেন্সিতে ভাঙাইতে হয়েছে টাকা, তারপরে এনে তারপরে আমাকে কিছু কিনে তারপরে আমাকে খেতে হয়েছে। তো আমি বলবো যে আপনি রিফ্রেশমেন্টের জন্য আপনি ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন, এবং ক্রেডিট কার্ড এখানে ইউজ করাটা খুব সেফ। সো আপনি ক্রেডিট কার্ড যদি পান তাহলে ক্রেডিট কার্ড নিয়েও আপনি এখানে আসতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর যারা ডেবিট কার্ড নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এখানে আপনার কোনো বাংলাদেশের কোনো ডেবিট কার্ড এখানে কাজ করবে না। সো সেই ক্ষেত্রে আপনি ডেবিট কার্ড নিয়ে আসলে বাংলাদেশের বাইরে যদি আপনি আসেন তাহলে সাধারণভাবে কাজ করার কথা না। যদি ব্যাংক আপনাকে ওই ধরনের কোনো যেমন HSBC ব্যাংক আছে, তাদের ডেবিট কার্ড বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে কাজ করে, তারা ওই ধরনের অ্যাক্সেস দিয়ে দেয়। তো আপনার যদি HSBC-তে অ্যাকাউন্ট থাকে আপনি সেইভাবে হয়তো বা একটা প্রস্তুতি নিয়ে হয়তো বা আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নিয়ে আপনি আসতে পারেন। কিন্তু মানি এন্ডোর্সমেন্টের কথাটা আমি মনে হয় আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনারা ক্লিয়ার না থাকেন আপনাদের এই পর্বের মধ্যেই কিছু কোশ্চেন করুন, আমি সেগুলো নিয়ে দরকার হলে আর একটা পর্ব করবো যে আপনারা কীভাবে মানি ক্যারি করতে পারবেন। ঠিক আছে, সো আমার মনে হয় যে আপনারা কোশ্চেন অ্যান্সারগুলো ঠিকমতো পেয়েছেন, এবং আমার কাছে মনে হয় যে আপনারা সবাই যারা প্রিপারেশন নিচ্ছেন এবছর সুইডেনে আসার জন্য তারা সুন্দরভাবে ভিসা অ্যাপ্লিকেশন করছেন, আস্তে ধীরে করছেন। আমি আশা করি যে আপনারা মোটামুটি সবাই যারা সুন্দরভাবে ধীরস্থিরভাবে এবং আপনারা যারা সব কিছু সুন্দরভাবে অ্যাটাচমেন্টের মাধ্যমে ডকুমেন্টসগুলো আপনারা যারা সাবমিট করেছেন, আমি আশা করি যে আপনারা ভিসার ক্ষেত্রে ভিসা পেয়ে যাবেন, এবং যদি কোনো বড় ধরনের ভুল না হয়ে থাকে বা ইন্টারভিউ যদি ঠিকমতো দিয়ে থাকেন আর ব্যাঙ্ক স্টেটমেন্টে যদি কোনো ঝামেলা না হয়ে থাকে, কোনো ফেক বা ফ্রডুলেন্স যদি না থাকে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বাংলাদেশ থেকে যারা আসছেন প্লিজ আপনারা কেউ ফ্রডুলেন্ট বা ফেক কোনো কিছু রেডি করে আসবেন না। এটা শুধুমাত্র আপনারটাই রিজেক্ট হবে না, আপনার সাথে সাথে নেক্সট জেনারেশন যারা আসছে এখানে স্টুডেন্ট হিসেবে আসতে চাচ্ছে, যারা HSC পরীক্ষা দিয়েছে বা মাস্টার্স পরীক্ষা দিয়েছে বা অনার্স পরীক্ষা দিয়েছে, তারা যারা সামনের বছরগুলিতে আসতে চাবে তখন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক বেশি হার্ড হয়ে যাবে। সো আপনারা দয়া করে কেউ ফেক বা ফ্রডুলেন্টের করবেন না, ফিউচার জেনারেশনের কথা চিন্তা করে, কারণ তারাও আপনার মতো স্বপ্ন দেখে দেশের বাইরে ভালো কোনো কান্ট্রিতে এসে লেখাপড়া করার জন্য, উচ্চশিক্ষা নেওয়ার জন্য। আমি আশা করবো আপনারা আমার কথাটা শুনবেন এবং মনের থেকে আপনারা এটা মানার চেষ্টা করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি রোজা রাখছি,
আজকে আজকে আমাদের 14 রোজা মনে হয়। সো আমি কন্টিনিউয়াসলি রোজা রাখছি, একেবারে সবসময় রোজা রাখি আলহামদুলিল্লাহ, অসুস্থতা না থাকলে। বাট ইউরোপে 19 ঘন্টার মতো রোজা, এখানে সুইডেনে আমরা প্রায় নর্থের দিকে 21 ঘন্টার মতো রোজা রাখছে অনেকে, আর এদিকে সাউথের দিকে হচ্ছে 19 ঘন্টা। তো এটা দিন দিন বাড়ছে, মনে হয় লাস্টের দিকে 20 ঘন্টার মতো হবে। সো ইটস রিয়েলি টাফ রোজা রেখে তারপরে ভিডিও করা। বাট আমি চাই যে আমার নর্ডিক টার্নস চ্যানেলের যে সাবস্ক্রাইবাররা আছে তারা যেন কোনো ইনফরমেশন থেকে বঞ্চিত না হয়, এবং তারা যেন সুন্দরভাবে সব কিছু সুন্দর করে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব ধরনের ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আসা পর্যন্ত তারা যত ইনফরমেশন দরকার তারা যেন এই চ্যানেলটা থেকে পায়। আমি আশা করবো আপনারা সবাই উপকৃত হচ্ছেন, সবাই রোজা রাখছেন আশা করছি। রমজান মাসে সবাইকে রমজান মোবারক। আবারও অন্য কোনো এপিসোডে কোনো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।